হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি আশকোনা মেডিকেল রোডে, সাজু শেখের লফটে। এখানে কিছু কবুতর আছে, কবুতরগুলো দেখবো আর কবুতর সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলেন সাজু শেখের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম সাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম তো ভাই। ভাই, এখানে যে আজকে কবুতরগুলো দেখতেছি, আপনি তো মোটামুটি সবগুলা কবুতরই ছেড়ে দিছেন, তা আজকে এখানে কবুতরগুলো হঠাৎ কোথা থেকে আসলো? এই কবুতরগুলো আমার লালবাগের এক বড় ভাই দিছে, কইছে ভাই কবুতরগুলো আপনি নিয়ে যান, যা মন চাই করেন। আমি কখন উনি কখনো কারোর কবুতর দেয় না, তো আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার কারণে আমার কবুতরগুলো কেমনি দিয়ে দিছে। উনি কইছে আপনি ছেড়ে দিয়েন, আপনি নিয়ে যা মন চাই করেন। আমি কবুতর রাখুন না, ওনারা তখনই বলছে, উনি কইছে আপনার ইচ্ছা, আপনার আমি দিছি, আপনি যা মন চাই করেন। তো ভালো কবুতরই, আমি আসলে আমারই তো অনেক ভালো কবুতর আছে, আমি আমার কবুতরের বাইরে কোনো কবুতর বানাইতে চাইতেছি না বা বাড়াইতে চাইতেছি না, যার কারণে কবুতরগুলো আমি ছেড়ে দিব। আচ্ছা, তো এখানে কি কি জেনারেশনের আছে? মানে জেনারেশন তো ভাই, কবুতর তো আমার আমার না, তো আমি আসলে জেনারেশন বলতে কিছু বুঝি না। আর ওনার নামও বলা নিষেধ, উনি ডাইরেক্ট বলছে আপনি যা মন চাই করেন, কিন্তু আমার নাম ভাঙাইতে পারবেন আচ্ছা না। পাল্লার রেজাল্ট রেজাল্ট আছে এই কবুতর গুলো? কবুতর গুলো আসলে রেজাল্টের ব্যাপারে, আসলে মানুষের কবুতার রেজাল্ট আমি কেমনে বই, উনি যেমনি বলছে হেমনে বলার কোনো আমার নাই। তো আসলে কবুতর দেখলে বোঝা যায় কোন কবুতর কেমন, তো যার কাছে ভালো লাগবে তারাই নিব। আচ্ছা, কয় পেয়ার আছে এখানে? এখানে আপনি 10 পেয়ার কবুতর আছে। 10 পেয়ার কবুতর আছে। প্রাইস রেঞ্জ কেমন থাকবে? প্রাইস রেঞ্জ এই কবুতর গুলা বেশি সীমিতই থাকবে, আহামরি তেমন দাম থাকবে না। আচ্ছা, তো একটু হাতে নিয়ে দেখি ভাই। শুরুতেই দেখেন একটা সুন্দর এক পেয়ার আছে, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। জানি না ভিডিওতে নয়েজ আসতেছে কিনা। তো দেখেন এই যে কবুতরটা, এটা মাদি না? এই একটা মাদি কবুতর, মাদি কবুতর, খুব সুন্দর একটা প্যাটার্নের মাদি কবুতর। আপনারা দেখেন কবুতরটা, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। এটা চোখটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো দেখেন এটার চোখটা, মাশাল্লাহ, খুব সুন্দর চোখের। আচ্ছা, এটা পাখাটা দেখি, দমটা দেখি। মাশাল্লাহ, এটা নোকটা দেখুন। কার্টুন করে আনা তো কবুতর একটু ইয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আর এটা নোকটা দেখি, তো আপনার কবুতরের কালার প্যাটার্ন এগুলা দেখে বিবেচনা করবেন। কবুতরের কিন্তু এগুলোর রেজাল্ট আছে, বাট ওনার বলা নিষেধ আছে, কারণ এই কবুতর গুলা উনিও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে। আপনাকে যে দিছে উনি তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে না? হুম হুম উনি অনেক কবুতর কালেকশন করছে, প্লাস আপনার আরো কবুতর নতুন ঢুকবো, যার কারণে কবুতর গুলো আমাকে দিয়ে দিছে। আচ্ছা, এটা পাখাটা আসলে ওনারা কবুতর নেয়, নেওয়ার পরে কবুতর ইয়া করে না, কারোর দেয় না, দিলেও কারোর এমনিতে দিয়ে দেয়, কখনো মানে ইয়ার বিনিময়ে দেয় না, কোনো অ্যামাউন্ট চার্জ অ্যামাউন্ট চার্জ করে না এই কবুতরের ব্যাপারে। উনি ওনার যে কেয়ারটেকার, ওনার সাথে যে কথা বললাম, উনি বলছে কত কবুতর মানুষে দিয়ে দিছে। ওনার আসলে কবুতর নেয় শখ করে, কিনে ভালো ভালো নাম করা বাসা থেকে নামায়, নামানোর সময় উনি কখনো ইয়া অ্যামাউন্ট নেয় না, তো কখনোই কবুতর বিক্রি করে না, উনি নিজে বিক্রি করে না কখনো। তো উনি কখনোই কবুতর হাত বদল করে না। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন অর্থের বিনিময়ে কখনো কবুতর হাত বদল করে না। তো কবুতর গুলা দেখেন, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর। তো সাজু শেখ এগুলো নিয়ে আসছে পুরো কমার্শিয়াল পারপাস। এই পেয়ারটা নিলে কেমন পড়বে? এই পেয়ারটা নিলে ভাই 2500 টাকা পড়বে। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? আপনার কিছু কমানো যাবে? কিছু কমানো যাবে। ডেলিভারি অ্যাভেলেবেল? হ্যাঁ, ডেলিভারি তো আমরা ভাই দিয়ে থাকি সবসময়, তো ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা, নেক্সট আরেকটা পেয়ার আছে, গররা পেয়ার। খুব মানুষ যারা সাদা কালো কবুতর পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর। তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে? এই পেয়ারটা ভাই 2500 টাকাই। 2500? একটু হাতে নিয়ে দেখা যাবে? অবশ্যই, নটটা নটটা না, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর একটা নট। তো দেখেন এইটা, দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর একটা নর। এটার পাখাটা দেখি, মাশাল্লাহ, ওই পাশে পাখাটা, মাশাল্লাহ, দম। এগুলো ফ্লাই কেমন করবে আপনার মতে? ও তো ভালো কবুতর ভাই, ফ্লাই করবেই। উনি আসলে রেজাল্ট দেখেই সবসময় কবুতর আনে, বুঝছেন? আনার পরে এক দুই জোড়া বাচ্চা নিজের কাছে রাখা,
পরে পরকাটা সবই নাম হয়ে যায়। এগুলা যে কবুতর দেখতেছেন এগুলো সব ওনার বাসা পরকাটা কবুতর, জেলখানার কবুতর বলে যেটা ওনারা। আচ্ছা, জেলখানার কবুতর ওনার এই কবুতরের প্রত্যেকটা কবুতরই বাচ্চা কাচ্চা ওনার বাসায় আছে, কম আর বেশি আছে। তো দেখেন এটা মাদি না? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ, ওই পাশের পাখাটা দেখি, মাশাআল্লাহ, এটার নখটা দেখি। দেখেন খুব সুন্দর একটা কবুতর। তো এটা 2500 পড়বে। আপনারা কেউ চাইলে এটা যোগাযোগ করতে পারেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। তো এইখানে আরো এক পেয়ার আছে, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। এটা কোন জেনারেশনের? আপনার সবুজ গলা কবুতর। আচ্ছা, একটু হাতে নিয়ে দেখা যাবে? তো ফার্স্টে নটটা দেখবো, দেন মাদিটা দেখবো। নর ফার্স্টে, এটা নটটা। আচ্ছা, এটা কি নর না মাদি? এটা নর কবুতর, নরটা না, মাশাআল্লাহ। তো দেখেন এটা, এটা আপনাদেরকে আমি দেখাই ক্যামেরাতে, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। এটার পাখাটা দেখি, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এই পাশের পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটার দমটা দেখি, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এটার নখটা দেখি। তো যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য একদম কোনো খায়েশ যাতে না থাকে, নখ থেকে শুরু করে পাখা, ঠোঁট, চোখ সবকিছু আমরা ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করি। কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার কমেন্টের রিপ্লাই আমি দিব। যারা প্রবাসী আছেন তাদের সবার কমেন্টের আমি রিপ্লাই দিব। আর কার বাসায় কত জোড়া কবুতর আছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশে কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মাদি না? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাদি। দেখেন এটা দেখি, উপরে থেকে আঙুলটা একটু সরান ভাই, দেখি কবুতরটা, মাশাআল্লাহ। দেখেন এটার শেপটা, মাশাআল্লাহ, খুব অসাধারণ একটা শেপের কবুতর। দেখেন মাশাআল্লাহ, সাইজ অনেক বড়, অনেক বড় পাখাটা। দেখেন অসাধারণ সুন্দর। এই পাশে পাখাটা দেখি, আপনারা খাঁচার সাথে কম্পেয়ার করতে পারেন কবুতরের সাইজ গুলা, মাশাআল্লাহ, পাখায় কোনো গ্যাপ নাই। এটার দমটা দেখি, মাশাআল্লাহ, দম চিকন দমের মধ্যে আছে, মাশাআল্লাহ। এটার নখটা দেখি ভাই। তো এই পেয়ারটা কেউ যদি কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এই পেয়ারটা ভাই 3000 টাকা চাই। 3000 টাকা? এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? আসলে ফিক্সড বলতে এখানে কিছু নাই, আমার কবুতর গুলার সাথে যেগুলার ইয়া নাই, আপনার কম বেশি করে যা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো আরো কবুতর আছে এই পাশে, দেখেন আরো এক পেয়ার আছে, মাশাআল্লাহ। এটা কোন জেনারেশনের? একটা জিরা কবুতর, জিরা কবুতর। আচ্ছা, নটটা দেখি ফার্স্টে, দেন মাদিটা দেখবো আমরা। জানি না ভিডিওতে নয়েজ আসতেছে কিনা, কারণ আশেপাশে কনস্ট্রাকশনের প্রচুর কাজ চলতেছে। এটা দেখেন জিরা কবুতর, মাশাআল্লাহ, নটটা, নটটা মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা নট। যাদের জিরা গলা কবুতর পছন্দ তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরটা কেমন লাগছে। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। এই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটা দমটা দেখি, মাশাআল্লাহ। আচ্ছা, এটা 7000 টাকা আমরা একটু দেখি। এটা নোকটা দেখি ভাই, মাশাআল্লাহ। এটা 7000 টাকা দেখি, তো দেখেন প্রতিটা কবুতর অসাধারণ সুন্দর। তাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল মতামত, আমাদের জন্য সবচেয়ে ফেভারিট হিসাবে থাকবে, কারণ আপনাদের মতামতই সবকিছু। আর নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মাদি না? মাশাআল্লাহ, এই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটা দমটা দেখি, অসাধারণ সুন্দর দমটা, যদিও সাদা কালো মিক্স। এটা নোকটা দেখি, মোহাম্মদের জন্য অর্ডার এসেছেন, মাশাআল্লাহ। এটা একটু ভিতরে নিয়ে ওভারঅল ভিউটা দেখি। এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা 2000 টাকা। 2000 টাকা? ওকে, ঠিক আছে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। তো এইখানে আরো এক পেয়ার আছে, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা পেয়ার। এই পেয়ারটা কোন জেনারেশনের ভাই? সবুজ গলা জাবরা কবুতর, জাবরা সবুজ গলা কবুতর, মাশাআল্লাহ, দেখতে অসাধারণ সুন্দর। এটা একটু হাতে নিয়ে দেখা যাবে? তো দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর, দেখেন এটা নটটা না। আচ্ছা, ফোকাসটা হলো, দেখেন আপনার চোখটা, দেখেন মাশাআল্লাহ, খুব অসাধারণ সুন্দর। এটা পাখাটা দেখি ভাই,
দেখেন কবুতরটা বিশাল সাইজের, আমার অনেকটা পিছাইতে হইছে। আচ্ছা এটা পাখাটা দেখি, মাশাল্লাহ খুব সুন্দর সাইজের। আর কবুতর, এটা দমটা দেখবে, এই সবে করে এটা মাশাল্লাহ। এইটা নখটা দেখি, দেখেন অসাধারণ সুন্দর। আচ্ছা এটার সাথে যে মাদিটা দেওয়া হয়েছে সেটা ক্যামেরা দেখি। এই যে ভাই এটার মাদিটা, তো দেখেন এটার মাদিটা অসাধারণ সুন্দর। এটার পাখাটা দেখি, মাশাল্লাহ। এই পাশে পাখাটা দেখি, মাশাল্লাহ। এটা দমটা দেখি, মাশাল্লাহ। নখটা দেখি। তো এই প্যাডটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই প্যাডটা যদি কেউ চায় 4,000 টাকা লাগবে। 4,000 টাকা লাগবে, এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? এটা ফিক্স ফিক্স, ওকে। তো এইখানে আরো এক পেয়ার আছে, মাশাল্লাহ, খুব ক্লাসিক এক জোড়া কবুতর, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। নটটা বয়সটাও একটু বেশি ভাই, নটটা ডিম বাচ্চা জমবে তো? ডিম বাচ্চা জমবে, উনি তো আমার কবুতর ফাও দিছে, যদি না জমতো তাহলে তো কুয়েই দিত যে জমবো না কবুতর। আচ্ছা আচ্ছা, তো ভাই একটু হাতে নিয়ে দেখা যাবে, নটটা একটু হাতে নিয়ে দেখি, মাশাল্লাহ। দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর, তো দেখেন নটটা, নটটার চোখটা দেখেন আপনারা, খুব সুন্দর একটা চোখের কবুতর, দেখেন মাশাল্লাহ। এটা পাখাটা দেখি ভাই, মাশাল্লাহ, বিশাল সাইজের কবুতর। এই পাশের পাখাটা দেখি, মাশাল্লাহ। দমটা দেখি ভাই, খুব সুন্দর একটা কবুতর। আচ্ছা এটা নখটা দেখি ভাই, তো দেখেন নখটা, দেখেন। আচ্ছা এটার সাথে মাদিটা দেখি, দেখেন মাদিটা অসাধারণ সুন্দর দেখতে। মাদিটার চোখটা দেখেন, মাশাল্লাহ, খুব সুন্দর একটা চোখের। এটা পাখাটা দেখি ভাই, মাশাল্লাহ। এই পাশে পাখাটা, মাশাল্লাহ। তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই? 4,000 টাকা। 4,000, এটা কি ফিক্স নাকি কথা বলা যায়? ফিক্স নাই ভাই কোনো, আচ্ছা ওটাও ফিক্স নাই কথা, সব গুলাই আমি কবুতর আসলে রাখবো না। আচ্ছা তো কথা বলার সুযোগ আছে, তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব। তো এইখানে আরো কিছু কবুতর আছে, মাশাল্লাহ, খুব সুন্দর দেখতে। আপনারা দেখেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন কবুতরটা ভালো লাগছে। তো ভাই এই নটটা একটু হাতে নিয়ে দেখি, এটা কোন জেনারেশনের? আপনার জাবরা কবুতর, জাবরা কবুতর, মাদিটা নাগা প্যাটার্ন। আচ্ছা একটু দেখি নটটাকে, নটটা তো মাশাল্লাহ ভয়ঙ্কর দেখতে। তো দেখেন নটটা, মাশাল্লাহ। এবার একটু হাতটা একটু সরা দেখাই, দেখেন এটা শেপটা, দেখেন খুব ভয়ঙ্কর একটা শেপের কবুতর, মাশাল্লাহ। এটা পাখাটা দেখি, ও ও তো অনেক পাওয়ারফুল, পাওয়ারফুল এর শব্দেই ছিল, মাশাল্লাহ। এটা পাখাটা দেখি, আচ্ছা দমটা দেখি ভাই, মাশাল্লাহ, মাশাল্লাহ। এটা নখটা দেখি, মাশাল্লাহ। আচ্ছা এটা সাথে যেটা পেয়ার করা সেটাকে একটু দেখি, দেখেন মাদিটা খুব সুন্দর একটা প্যাটার্নের মাদি। তো এটা দেখেন, মাশাল্লাহ। এটা পাখাটা দেখি, এই পাশে পাখা, খুব সুন্দর। এটার দমটা দেখি, দমের কালারটাও দেখেন অসাধারণ। আচ্ছা তো কবুতরটা আপনাদের দেখে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা ভাই 5,000 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? না ফিক্স তো না, কথা বলা যাবে। আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো। তো এইখানে আরো এক চেয়ার আছে, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। দেখেন
এই পেয়ারটা দেখবো আমরা হাতে নিয়ে, ভাই একটু নটটা হাতে নিয়ে দেখি আর এটা কোন জেনারেশনের? কালো গলা কবুতর ভাই, কালো গলা কবুতর। এগুলা রেজাল্ট তো বলা যাচ্ছে না, কারণ এই ভিডিওতে আমি রেজাল্টটা জিজ্ঞাসা করতে পারতেছি না, যেহেতু আরেকজন থেকে কালেকশন করা হইছে, সেও বলতে না করছে। নীল না তো দেখেন, এটা দেখেন মাশাআল্লাহ, এটা শেপটা দেখেন ভাই, উপরে থেকে একটু আঙুলটা সরায় দেখাই, দেখেন আপনারা মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি মাশাআল্লাহ, এই পাশে পাখাটা দেখি কবুতর গুলো অনেক ভালো কবুতরই, দুর্দান্ত রেজাল্ট আছে মাশাআল্লাহ। এটা দমটা দেখি তো দেখেন, এটা দমটা দেখেন সুন্দর একটা দমের। আচ্ছা এইটার নোকটা দেখি, দেখেন এটা, এটার সাথেটাকে দেখি আমরা, মাদিটাকে দেখি। এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় কত পড়বে সেটা আমরা ভিডিওতে জানায় দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর অবশ্যই অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন। এটা চোখটা দেখি ভাই, তো দেখেন এটা চোখ, খুব সুন্দর একটা চোখের কবুতর মাশাল্লাহ। এটা পাখাটা দেখি মাশাল্লাহ, ওই পাশে পাখাটা দেখি তো দেখেন, এটা দমটা দেখি মাশাল্লাহ, নখ অসাধারণ সুন্দর। তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই? 3,500 টাকা। 3,500 টাকা, এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? কথা বলা যাবে, কথা বলা যাবে। তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি। তো এইখানে এক পেয়ার আছে মাশাল্লাহ, এটা আবার অ্যাড করা হয়েছে। ফার্স্টে ভিডিওতে বলা হয়েছিল 10 পেয়ার দেখানো হবে, বাট এখন 11 পেয়ার দেখানো হইতেছে, তো এইটা মাত্র অ্যাড করা হইলো ভাই। এটা কোন জেনারেশনের? খাকি কবুতর, খাকি কবুতর। একটু হাতে নিয়ে দেখি ভাই, দেখি পেয়ার আছে, দুইটা তো দেখতে একদম সেম সেম হুবহু মাশাআল্লাহ। এটা এক ঘরের বাচ্চা না? হ্যাঁ, কি জলের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার 10 বছর থেকে এখন পর্যন্ত কোনোদিন আকাশ মানে এটা আপনার নিজে? এটা আমার নিজেরই, জেনারেশন ভালো। আচ্ছা এটা পাখাটা দেখি, ওর বাপটা অনেকে আমার নখ দিছিল, আমি বাচ্চার পেটটা নামাই দিতেছি, ঠিক আছে, যদি কারো লাগে জানাই। আচ্ছা পাখাটা দেখি, আচ্ছা দমটা দেখি, বাপটা তখন দিতে পারিনি অনেকে। দম দম মাশাল্লাহ, এটা নখটা দেখি মাশাল্লাহ, এটা চোখটা দেখি, চোখ আরো সুন্দরই তো আপনার, যদি রোদ পাইতো। তো ভাই খাকির মাদিটা একটু হাতে নিয়ে দেখি, মাদিটা না নটটা। আচ্ছা একটু আগে মাদি দেখানো হয়েছে না? দৌড়াবে একুরেট কবুতর একদম, একবারে কালার সেম টু সেম, তো দেখে বুঝুন। চাইলে যদি পেয়ারটা নেয় এটা কিন্তু আপনার 10 ক্লিয়ার লাগাইতেও পারবো, সেট করতে পারবে। হ্যাঁ, তার বাসা উড়ে নাই এরা, সে কোনোদিন উড়ে নেই। আচ্ছা একটা পাকাটা দেখি, আমি কবুতর উড়াই না, উড়ামো হইতে এক জোড়া বাচ্চা কইরা হালা রেখেছিলাম। আর একটা বিজি যদি কেউ কালেক্ট করতে চায় সে ক্ষেত্রে কেমন পড়বে? এই পেটা আপনার 2,000 টাকা চাই। এটা ফিক্স নাকি কথা বলা যাবে? এটা ফিক্স, এটা নাহলে আবার এখান দিন বাসা। আচ্ছা বাচ্চা আসলে উড়াই না। এখন কবুতরটার ওভারঅল ভিউটা, বিজির একটা বাচ্চা কইরা হালা রেখেছিলাম, খুব সুন্দর একটা কবুতর। আর এই পাশে আরো এক পেয়ার কবুতর আছে, এখন বর্তমানে খুব চাহিদা সম্পূর্ণ কবুতর ছাপছিল, দেখেন এই পেয়ারটা মাশাল্লাহ পেন্ডিং এ আছে না? আচ্ছা তো একটু হাতে নিয়ে দেখি ভাই, এটা মাদি না? হাতে মাদিটা ভালো কবুতর অনেক, ঠিক আছে, যদি হাতে যেটা আছে সেটা মাদি, দেখেন মাদিটা মাশাআল্লাহ, পার্সোনালি মাদিটা দেখতে খুব ভালো। আচ্ছা ভাই একটু উপর থেকে আঙুলটা সরা দেখাই, তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর। এটা পাখাটা দেখি নিন মাশাল্লাহ, এই পাশে পাখাটা, দমটা মাশাল্লাহ, নখ মাশাল্লাহ। এটা নটটা দেখি ভাই, পেয়ারটা খুব সুন্দর মিলছে ভালো। এই যে নটটা দেখতেছি মাশাল্লাহ, খুব সুন্দর একটা নট। নটের চোখটা দেখি ভাই, দেখেন চোখটা, ওভারঅল ভিউটা দেখি ভাই, দেখেন পাখাটা, খুব সুন্দর একটা পাখার কবুতর। এই পাশে পাখাটা দেখি ভাই মাশাল্লাহ, এটা দমটা দেখি, দমটা দেখেন, এটা নখটা দেখি ভাই মাশাল্লাহ। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? পেয়ারটা ভাই 6,000 টাকা চাই। এত বেশি চাওয়ার কারণ ভাই?
কবুতরটা আসলে আমি কবুতর বাড়াবো না, মাদিটা উনি পার্সোনালি আমার পালতে কইছে, কইছে আপনি আর কিছু করেন না করেন, মাদিটা ঘরে দিয়েন না, মাদির নাকি ওনার কাছে ভালো রেজাল্ট অসংখ্য রেজাল্ট আছে। আসলে আমি ভাই আউট কবুতর বাড়াবো না আমারই আলহামদুলিল্লাহ, আপনি তো দেখছেন আমার দাপিতে, আমারই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কবুতর আছে, তারপর আমি নামাই দিতেছি। আচ্ছা ভাই এই যে ছিল বড় কথা একুরেট, এরকম একটা সুন্দর প্লেয়ার একসাথে এরকম মিলানো অনেক এই ইয়া ব্যাপার। আচ্ছা এই যে দেখেন এই পাশে একটা চিলা আছে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, তো দেখেন এইটা এই যে একটা নর চিলা দেখেন এটা একদম একুরেট কালার, কোনো ফাটা নাই তো ভাই, মিস মার্কিং আছে কোনো? এইটা একদম একুরেট। আচ্ছা এটা চোখটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, আচ্ছা একটু ফোকাসের সমস্যা হইতেছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, তাও তো দেখেন কবুতরের চোখটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর, আর এটা পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ, এই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, এটার দমটা দেখি মাশাআল্লাহ, এটার নখটা দেখি ভাই। আচ্ছা এটার যে মাদিটা আছে সেটা একটু দেখ, দেখেন এটার মাদিটা মাশাআল্লাহ, এটারও গঠন অনেক সুন্দর ভাই, এটার চোখটা একটু দেখি, চোখটা আমরা দেখাই জুম করে, মাদির চোখে তেলা আছে, মাদির চোখটা দেখেন অসাধারণ সুন্দর চোখের মাদি। আচ্ছা এটার পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ, এই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ, দমটা দেখি একটা নোটটা দেখি মাশাআল্লাহ। এই প্যাডটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই প্যাডটা ভাই 2500 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? আমার কথা বলবো? আচ্ছা ঠিক আছে কথা বলা যাবে। আচ্ছা কথা বলা যাবে, তো ভিডিও মোটামুটি শেষ পর্যা ভাই, আপনার বাসার লোকেশনটা একটু বলে দেন। বাসার লোকেশন তো এয়ারপোর্ট আশকোনা মেডিকেল, আর ফোন নাম্বারটা 0188 488 488 72 72 39 39। আচ্ছা আর কোন সময় আপনার সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হয়? আসলে মানুষ তো আর ইয়ে করে আসে না, দিতে পারে যে কোনো সময়, যে কোনো সময় কল করা যাবে, হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে, হোয়াটসঅ্যাপে নজর দাঁড়ি, ইমোটা খোলা আছে কিন্তু অ্যাভেলেবেল না না। আচ্ছা আর তো দেখেন এই যে এখানে আরো কিছু কবুতর আছে, তো ভিডিওটা আমরা এইখানে শেষ করে দিব, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।